সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি রয়েছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব এবং পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের নানা প্রশ্নের উত্তর দেব, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত। এবং এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবার জন্যই আমরা আজকে সম্মানিত অ্যাটর্নি অশোক কে কর্মকারকে আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি আমরা কিছু কিছু বিষয়ে আলোচনা তুলব এবং আলোচনা করতে করতে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা টেলিফোন করবার জন্য তৈরি হয়ে যান আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে। আমাদের হাতে যে পর্দায় আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন 6463079828, এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আলোচনাটির জন্য তারপর একটি বিষয় নির্ধারণ রেখেছি। আমরা বলতে চাই যে আমেরিকার সাথে জাতিসংঘের সম্পর্ক, এই ইস্যুটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কেননা এর আগে আমরা দেখেছি ইউনেস্কো থেকে আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে। সবশেষ আমরা দেখেছি যে জাতিসংঘের সবচেয়ে বেশি যে অর্থ সেটির যোগানদাতা হয় আমেরিকা, সবসময় তাই ছিল, কিন্তু আমেরিকা সেই যোগানের অংশ কমিয়ে দিয়েছে। এবং সবশেষ যে প্রেক্ষাপট সেটি হচ্ছে জেরুজালেম প্রসঙ্গে, এবং সেই দিন 128টি দেশের সমর্থনে জাতিসংঘ আমেরিকার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছিল। আমরা এই বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই আমেরিকার সাথে জাতিসংঘের সম্পর্ক। ওকে, আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিশ্বজুড়ে যে টপিক সেটা হলো আমেরিকা এবং ইউনাইটেড নেশনস নিয়ে যে সম্পর্ক সেটা নিয়ে। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার অবভিয়াসলি আমাদের নিউ ইয়র্ক এবং আমেরিকাতে, সুতরাং স্বাভাবিকভাবেই ইউনাইটেড নেশনসের সবচেয়ে যে বেশি প্রভাব বিস্তার করে এবং সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দেশ। কিন্তু বর্তমানকালে কি দেখা যাচ্ছে যে একটা টানাপোড়েন চলছে আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে, যে আমেরিকা তার বিরাট অংশ যে তার বাজেট ছিল বাজেটটা স্ল্যাশ করেছে, কাট করেছে, অনেকটা কমিয়ে দিয়েছে, এবং এর ফলে আসলে বিশ্বজুড়েই একটা হতাশার সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে এই ইউনাইটেড নেশনসের যে মূল মন্ত্র ছিল যেটা সমস্ত দেশ আসে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে এখানে অনেক দেশ এখন সদস্য হয়েছে যাদের নিজের দেশেই কিন্তু অনেকেই গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই এমন দেশের সংখ্যা অনেক বেশি আছে এবং তারা প্রত্যেকেই এখানে আসছে, তারা গণতান্ত্রিক কথাও বলছে, কিন্তু এখানে যখন নিউ ইয়র্কে যখন আমাদের সাধারণ অধিবেশন থেকে শুরু করে সবসময় বসছে, এমনকি আপনারা দেখবেন একটা জিনিস যে আজকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে সৌদি আরব এসছে, যেটা কারণ হয়েছে যে অনেক দেশ সৌদি আরব। এবং এটি এই এই বিষয়টি আপনার কাছে কীরকম লাগে? এটা এটা এক ধরনের মানে আইরনিক যে এটা সবচেয়ে যে দেশে মানবাধিকারের কোনো প্রশ্নই আসে, যেখানে যাদের মহিলারা এখনও তাদের কোনো রকম অধিকারই নেই, অন্য কোনো মানুষের কোনো মানবিক অধিকার কোথাও নেই, একটা রাজতন্ত্র চলছে, তেমন একটা দেশকে আপনার হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করা হচ্ছে। তো এই দিক থেকে বোঝা যাচ্ছে যে আজকে যেসব দেশ মানে ইউনাইটেড নেশনসের যে মূল যে চেতনা, যে স্পিরিট ছিল যে জাতিগুলো একত্রিত হবে, তাদের হিউম্যান রাইটসকে আপহোল্ড করবে, এবং 10th ডিসেম্বর যেটাকে হিউম্যান রাইটস ডে আমরা পালন করি, যেদিন 1948 সালে যেদিন পাশ হয়েছিল, সেদিন আসলে ও সমস্ত জাতির একটা মানে ইন্টারন্যাশনালি একটা আগ্রহ ছিল, একটা এসপিরেশন ছিল যে একদিন সমস্ত দেশগুলোতে হিউম্যান রাইটসকে তারা মানে মান্য করবে এবং হিউম্যান রাইটস তারা প্রতিফলন করবে তাদের দেশে। কিন্তু আজকে অনেক দিন পরেও এসেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আজকে প্রায় 70 বছর পরে পার হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা হচ্ছে না। বরং যারা যেসব দেশে হিউম্যান রাইটস নেই বা হিউম্যান রাইটসের কোনো রকম বালাই নেই, সেই সব দেশগুলোকে যখন হিউম্যান রাইটস কমিশনে আসে, তখন বোঝা যাচ্ছে যে আমাদের ইউনাইটেড নেশনসের যে মূল মন্ত্র থেকে অনেকটাই সরে এসছে সেই জায়গায়। হ্যাঁ, আমরা একজন দর্শককে নিব এবার, আমরা এই আলোচনাটি করতে চাই এবং এই ইস্যু নিয়েই আমরা মনে হয় একটা ভালো আলোচনা করতে পারবো। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে সংযোগে? আপনাদের প্রতি অনুরোধ আমার কয়েকটি। একটি হচ্ছে যে যখন আপনারা প্রশ্ন করবেন, আপনারা স্পিকারে না, টেলিফোনটা কানের কাছে নিয়ে প্রশ্ন করবেন, টেলিভিশনের ভলিউম থাকবে কমানো, সংক্ষেপে দ্রুত প্রশ্ন করবেন, এবং যখন সংযোগে থাকবেন আপনারা মানে একটু ডিসেন্ট মানে হাঁচি কাশি বা পাশে শিশুকে নিয়ে, তাহলে কথা বলতে বা বুঝতে অসুবিধা হয়। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমার ছেলে বয়স এখন 26, ও ঢাকা প্রোগ্রামে আছে, আমার মেয়ে ইউএস বর্ন সিটিজেন। আচ্ছা, ও যদি অ্যাপ্লাই করে
বাতিল হবে না, একটা প্রক্রিয়া তো চলছে, সবাই জানেন যে হয়তো ফ্যামিলি ইমিগ্রেশনটা হ্যাম্পার্ড হতে পারে। সুতরাং আপনার মেয়েকে যিনি ছিলেন তাকে বলেন তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে দেওয়ার জন্য। ওকে, এবং মেয়েকে 18 বছর হতে হবে নিশ্চয়ই, আমি অশোকদার কাছে কোশ্চেন করতে যাচ্ছিলাম। আমি ওনার ক্লায়েন্ট। উনি আমার জন্য অশোকদার আপনি আমার জন্য অ্যাপ্লাই করছেন জুলাই বলতে ব্যাপারটা, ওখানে কি কোন লেটার পাঠাইতে হবে তারা ওটা ওয়েবসাইটে ব্লক করার জন্য নাকি প্রসেসটা কি? আপনি আমাকে একটু কি মনে করিয়ে দিবেন কি অ্যাপ্লাই করেছি আপনার জন্য যে করা হয়েছে? আচ্ছা, এই বিষয়টি তো আপনি তার সাথে ব্যক্তিগত ভাবে কথা বলতে পারতেন, আপনি যেহেতু তার ক্লায়েন্ট একটু প্রকাশ্যে একেবারে বিষয়টি নিয়ে কথা বলতে চান নিশ্চয়ই, তারপরে বলুন। আমার মনে হয় যদি আপনি বলতে চান আপনি আপনি আমার সাথে কথাই বলতেই পারেন, কাজেই আপনি নিজে এনিওয়ে আমাকে যদি মনে করিয়ে দিতে পারেন একটু যে কি অ্যাপ্লাই করেছিলাম। আমি সরি, এটা ফ্যামিলি পিটিশন গ্রিন কার্ডের জন্য আর কি। হ্যাঁ, কে করেছিল? জুলাই 12 আপনি আমার ফাইলটা অ্যাপ্লাই করছেন আর কি। অ্যাপ্লিক্যান্ট কে ছিল, আপনি না আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। ওকে, আপনার আপনার ওয়াইফ কি সিটিজেন? জি, আমার ওয়াইফ সিটিজেন। তাহলে তো কতদিন হলো? জুলাই 6 মাসের মতো। 6 মাস হয়নি তো এখনো? হয়েছে, হয়ে গেছে। এখন আপনি যেহেতু আপনার সিটিজেন খুব দ্রুতই হয়ে যাবে, 6 মাস 2-1 মাসের মধ্যে হয়তো এসে যাবে, এসে যাবে আশা করছি। এনবিসি তো প্রশ্ন ওঠে না, এনবিসি তে যাবে কেন? আপনার এনবিসি তে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক? আমরা যদি একটু নিয়ে নিই তাহলে আবার আলোচনায় আমরা ফিরবো। আরেকজন আছে, নিয়ে নিই আমরা। আর জাতিসংঘের বিষয়ে যে আমরা কথাবার্তাটা বলছিলাম, জাতিসংঘ কি তার গুরুত্ব হারাচ্ছে নানা কারণে, বিশেষ করে আমেরিকা তো একটা অত্যন্ত প্রভাবশালী দেশ, এইটি একটি প্রশ্ন আমরা একজন দর্শকের কাছ থেকে আসি, তারপরে আসবো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামাইন হল অ্যাস্টোরিয়া থেকে বলছি। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। যে আমার কোশ্চেন হচ্ছে, আমি সিটিজেনের অ্যাপ্লাই করেছি, এই ফিঙ্গারপ্রিন্ট হয়েছে জুন মাসে। আচ্ছা, পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে জুন মাসে পাসপোর্টের জন্য, কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো রিপ্লাই দেয় না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে আগস্টে, নেক্সট ইয়ার আগস্টে 2018-তে। এখন আমি কি করতে পারি, মানে গ্রিন কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করবো না কি না, আমি পাসপোর্টের জন্য অপেক্ষা করবো? আমি এটা আসলে জানতে চাচ্ছিলাম যে কতদিন আগে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে হয়। ধন্যবাদ। আমার মনে হয় না যে আপনার এতদিন লাগবে, যখন আপনার প্রায় 6 মাস হয়ে গেছে, এখন কি একটু স্লো, এই কারণে হয়তো আপনাকে আরো সাক্ষী বলেন এসে যাবে হয়তো বা, যদি আপনি দেখেন যে তার কাছাকাছি সময় আসেনি, মনে করেন আরো আগামী বছর মার্চ এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আপনি দরকার হলে আপনার মানে গ্রিন কার্ড আপনি রিনিউ করতে তখন দিতে পারেন। অসুবিধা, কেউ কি নিশ্চিত ভাবে বলতে পারে যে আসলে এখন যে সিস্টেম বা যেভাবে যে গতিতে চলছে কবে কিভাবে হবে? কেউই বলতে পারে না আমাদের একটা, কিন্তু আপনার কি মনে হয় না যে বলতে পারার মতো একটা সিস্টেম ডেভেলপ করা উচিত? খুব ভালো কথা বলছেন, কিন্তু অনেক কথাই আমরা বলতে পারি, কারণ হলো ইমিগ্রেশন ডিল করে নন সিটিজেন নিয়ে, সিটিজেনদের একটা রাইট আছে যেটা নন সিটিজেন হিসেবে আমরা অনেক সময় করতে পারি না, দাবি করতে পারি না। সুতরাং নিশ্চয়ই আপনি পারেন, কিন্তু সিদ্ধান্তটা জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, ভালো মন্দ, আপনি খারাপ না, আপনার কি আপনার বিষয়ে সিদ্ধান্তটা কি, দিনের পর দিন একটা অনিশ্চয়তা কোন রকম। অবশ্যই, ইয়েস, হাজারো মানুষ আমাদেরকে ফোন করে এবং আমরা উত্তর দেই যোগাযোগ করুন, নিশ্চয়ই তারা যোগাযোগ করার চেষ্টা করে, অনেক সময় পারে না যোগাযোগ করতে। এক্স্যাক্টলি, ইনফোপাসের কথা বলা হয়, ইনফোপাস পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে যদি যাওয়া যায় কোনো উত্তর নাই, বলে যে আমরা দেখি। তাহলে এই সিস্টেমটা কি? এবং আপনি ওয়েবসাইটে যেতে বলেন, 1 বছর আগে ওয়েবসাইটে যে তথ্য দেওয়া ছিল 1 বছর পর একই তথ্য দেওয়া আছে, কোনো আপডেট নাই। এটা নিয়ে বারবার এখন কথা উঠছে, ব্রোকেন সিস্টেম তো বলা হচ্ছে, তো ব্রোকেন সিস্টেম, সিস্টেমটাকে যে রিপেয়ার দরকার, এটা যে অনেক ইচ্ছে করে ব্রোকেন করে রাখা হয়েছে নাকি এটা আসলেই ব্রোকেন, দ্যাট আই ডো নট নো, আমি আসলে সেটা বলতে পারবো না। তবে এটার
এটা সেই রকম নজর পাচ্ছে না যেটা অন্যান্য ডিভিশন অন্যান্য ব্রাঞ্চ পাচ্ছে। নিঃসন্দেহে নজর না পাওয়ার মতো একটা কারণ হতে পারে, যদিও উচিত নজর দেয়া যে ভাই তোমরা আমার দেশে থাকবা আসবা, তোমাদের ব্যাপারে আমাদের অত নজর নাই, কিন্তু একটা সুন্দর দেশের তো এটা কোনো সিস্টেম হইতে পারে না। এবং মজার ঘটনা হলো যে ইমিগ্রেশন সার্ভিসের যে সরকারে কিন্তু কোনো খরচ নেই, মূলত যারা কিনা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করে তারাই কিন্তু এটাকে তার টিকিয়ে রেখেছে, সুতরাং সরকার এটা দিয়ে এখানে কোনো তাদের ভর্তুকি নেই, টু স্পিক দ্য ট্রুথ। সো মূলত যারা অ্যাপ্লিকেন্ট তারাই পে করছে। তো আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত, অবশ্যই সিস্টেমটা অনেক ব্রোকেন এবং ইট নিডস রিপেয়ার। কোনো উত্তর নেই, কেউ কিছু জানে না, সম্পূর্ণ অনিশ্চয়তা, হতাশা, ফ্রাস্ট্রেশন। এক্স্যাক্টলি। এবং যার মানে জব মানে যে নিয়মে চলবার কথা সেই নিয়মের মধ্যে নাই, তা তো অবশ্যই চলছে না। এটা তো বলা যা বললাম বারবার যে একই কথা যে ব্রোকেন, এখন এটাকে রিপেয়ার দরকার। এটা অনেক রকম প্রবলেম হয়ে গেছে মানুষের, যে কথা বলছেন যখন বলে 60 ডেজ অপেক্ষা করেন, তার মানে 60 ডেজ 6 মান্থ হতে পারে, 6 মান্থ 1 বছর 2 বছর, কোনো উত্তর নেই। ইট শুড নট বি। হ্যাঁ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি এমডি হোসেন বলছি। জি হোসেন ভাই বলুন। আমার ওয়াইফ কিছুদিন আগে পরীক্ষা দিয়ে সিটিজেনশিপের পরীক্ষা দিয়েছে, তো সেখানে ও ইংলিশে খারাপ করছে আর কি। তো ওনারা বলছে নেক্সট টাইমে ইংলিশ এক্সামটা দেওয়ার জন্য আর কি। তো আমি এখন অ্যাড্রেস চেঞ্জ করছি, এবং অ্যাড্রেস চেঞ্জ করার সাথে সাথে তাদেরকে ইনফর্ম করছি যে আমি নতুন অ্যাড্রেস, আমি এখন নিউ জার্সিতে মুভ করছি। তো এখন তারা আমাকে আবার নতুন করে ইন্টারভিউর জন্য ডেট পাঠাইছে, বাট তারা এখন আগে তো আমাদের ইংলিশে এক্সাম নেওয়ার কথা ছিল আমার ওয়াইফের, কিন্তু এখন আর কোনো কিছু মেনশন করে না। এখন আমরা কি করবো, ওকে আবার কি সেই পরীক্ষা দিতে হবে সবগুলা, না শুধুমাত্র ইংলিশটা পরীক্ষা দিতে হবে? যেহেতু ইংরেজিতে পরীক্ষা আপনার পাস করেন, সেটা এটা পরীক্ষা দিলেই হবে, অন্য যেটা পাস করেছেন সেটা নতুন করে দিতে হবে না। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি আপনাকে ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো। জি ভাইয়া। জি কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। একটা ফর্ম দিছে যেটা হলো I-797C নোটিশ অফ অ্যাকশন, টাকা তারা ওরা বলছে যে ওরা আপনার ফিঙ্গারপ্রিন্টটা রিইউজ করবে এবং বায়োমেট্রিক ডাটা তারা ইউজ করবে। এখন এটা জিনিসটা কি আসলে আমি বুঝতেছি না, কারণ আমি তিনজনে গ্রিন কার্ড পাইছি, মানে আমার শালিকার হাজবেন্ড এবং দুই বাচ্চা গ্রিন কার্ড পাইছে, কিন্তু আমার শালিকার গ্রিন কার্ড পাই নাই। আর বেসিক্যালি শালিকা হচ্ছে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট। তো আমি একটু অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছি বিষয়টা, যে এটা মানিটা কি নোটিশ অফ অ্যাকশন যে I-797C কেন দিল USCIS আমাকে? সবাই কি চলে এসছে এখানে? অবশ্যই। হ্যাঁ এসছে অবশ্যই। তো আমার কাছে মনে হচ্ছে যে ওটা কোন সময় ওটা লস্ট হয়ে গেছে, এই জন্য আপনাকে হয়তো নতুন করে করতে বলছি। আচ্ছা আরেকটি কথা আমি আপনাকে ক্লিয়ার হচ্ছে না, যে আপনি মূল অ্যাপ্লিকেন্ট, আপনার কাগজ না এসে আপনার সাথে যারা আছে তাদেরটা চলে আসছে, এটা অনেকগুলো ঘটনা আমরা এর মধ্যে জেনেছি, এটা কেন হয়? এগুলো আসলে প্রসেস হয়ে গেছে অলরেডি কোনো কারণে, হয়তো ফিঙ্গারপ্রিন্ট একজনের যে যিনি মূল অ্যাপ্লিকেন্ট তার হয়তো ফিঙ্গারপ্রিন্টটা ঠিক মতো আসেনি, কিন্তু অন্য অন্য সমস্ত ফর্মালিটিস ঠিক আছে, তখন সে কারণে হয়তো হতে পারে। তো এটার জন্য খুব একটা চিন্তা করার কিছু নেই, এটা কোনো একটা ফল্ট হয়ে গেছে যেটা খুব সহজে এটা সমাধানযোগ্য, সুতরাং এটা কোনো মেইন কোনো ফল্ট না, মেইন কোনো সমস্যা। ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই বলুন। আমার আমি ইউএস সিটিজেন, আমার ভাই এবং বোনের জন্য অ্যাপ্লাই করছি 2014 তে, আমি খালি মানি রিসিট পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আর কোনো কাগজ পাইনি। থ্যাংক ইউ। এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আসলে, ভাই বোনের জন্য যখন করা হয় তখন এটা আসলে অনেক বছরের প্রক্রিয়া, সুতরাং আপনার অনেককেই আমি দেখেছি যে আপনার 2-3 বছর 4 বছরও লেগে যাচ্ছে তাদের এটার পরবর্তী পদক্ষেপ নিতে। কাজে অ্যাপ্রুভালের কথা আপনি বলছেন, অ্যাপ্রুভাল হতে আর একটু সময় লাগতে পারে। জি ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ সালাম, জামান কথা। ও ওয়ালাইকুম আসসালাম বলুন ভাই। জি একটু কাজ। জি বলুন। আপনি টেলিফোনটা মুখের কাছে নিয়ে কথা বলুন। হ্যালো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করি, আমরা
ধারণা করি আপনাদের মধ্যে কেউ কেউ স্পিকারে কথা বলবার চেষ্টা করেন, তাতে করে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় কিংবা আমরা একেবারে বুঝতেও পারি না। সেক্ষেত্রে আপনার প্রশ্নটি বোঝা এবং আপনাকে যেন উত্তরটি দেওয়া সম্ভব হয় সেই স্বার্থে আপনারা ফোনটা কানের কাছে নিয়ে পরিষ্কারভাবে স্পষ্ট উচ্চারণের চেষ্টা করবেন সংক্ষেপে প্রশ্নটা করবার জন্য। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম শেখ রফিকুল ইসলাম। জি রফিকুল ইসলাম শেখ বলুন। জি আমি আর ছেলে তার ওয়াইফকে আনছে, তারা যখন আনছে তখন তাকে আপনি কন্ডিশনাল গ্রিন কার্ড দিছিল দুই বছরের জন্য। তো দুই বছর পরে আমরা নতুন করে আবার ইয়ে করছি, এটাকে ইয়ে করার জন্য, আপডেট করার জন্য। করার পরে ওরা আমাদেরকে একটা চিঠি দিছে, এক বছরের জন্য এক্সটেনশন করছে, একটা চিঠি দিছে। এইটা আপনার এই এক্সটেনশনটা শেষ হবে এই এপ্রিল মাসে। তো আমি গত জানুয়ারিতে 17 জানুয়ারি মাসে আমি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছে, আর এখন তো জানুয়ারি আসছে এক বছর, এখন পর্যন্ত আমরা গ্রিন কার্ড পাই নাই বা এটা কোন অবস্থাতে আসে কিছুই জানি নাই। তিন বছর পার হলে তো আমার ছেলের বউ আবার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবে, এখন তো তার গ্রিন কার্ডই নাই, এখন আমি এই অবস্থাতে কি করব? গ্রিন কার্ড আপনার, ধন্যবাদ, আপনার গ্রিন কার্ড নাই তা সঠিক না, আপনার এক্সটেনশন যেটা ওটা আপনার গ্রিন কার্ড আছে, তিন বছর যদি হয়ে যায় তখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, আর জাস্ট অপেক্ষা করেন, এবং যদি আবার এর মধ্যে আবার এক্সটেনশনের মেয়াদও শেষ হয় তবে আপনি ফেডারেল প্লাজায় গিয়ে ওটা আবার এক্সটেনশন করে নিয়ে আসতে পারবেন, এবং এর মধ্যে যদি ওনারা আপনাকে কোনো সিদ্ধান্ত না দেন তাহলে ওনার আপনার ছেলের ওয়াইফকে বলবেন যেন সিটিজেনশিপের জন্য যেন অ্যাপ্লাই করে দেন। ওকে, ধন্যবাদ, ভালো পরামর্শ। কে আছেন এবার আমাদের সাথে? আমি এখনো গ্রিন কার্ড পাইনি, গত 26 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি, এখন কবে নাগাদ পাবো এটা কোনো নিশ্চিত না, এবং আমি গ্রিন কার্ড পাওয়ার পরে আমার ছেলে থাকে বাংলাদেশে, ও ইঞ্জিনিয়ার, লেজার টেকনোলজির ইঞ্জিনিয়ারিং করছে, এখন আমি কি গ্রিন কার্ড পাওয়ার পরে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? আপনার ছেলে যদি ম্যারিড না হয়ে থাকে তাকে তার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলছেন ভাই? আমার নাম গোলাম ইসলাম। জি ইসলাম ভাই বলুন। আমি ভাই 2005 জানুয়ারিতে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি। ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তারপরে? হ্যাঁ 2005 জানুয়ারি। হুম, 2005 জানুয়ারিতে। হ্যাঁ হ্যাঁ, আমি কি তুই পাইতে পারি কি মানে কবে নাগাদ এটা হইতে পারে? 2005 আমার মনে হচ্ছে 2004 প্রায় কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসছে। তবে এখন এনবিসি থেকে কোনো কিছু না পেলে একটু যোগাযোগ করতে পারেন, তবে এসে গেছে সময়, সময় এসে গেছে। হ্যাঁ, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, 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 সংযোগটি ঠিকভাবে পাচ্ছি না আমরা, অসুবিধা নেই। তো আমরা যে আলোচনাটি করবার চেষ্টা করেছিলাম আপনার, সেই আলোচনার মধ্যে আসলে দর্শকদের অনেক অংশগ্রহণ ইউনাইটেড নেশনস গুরুত্ব কি হারাচ্ছে কিনা আমার কাছে তা মনে হচ্ছে, তবে একটা অর্ডার, যে অর্ডারটা ছিল যে ইউনাইটেড নেশনসের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা, পুরনো অর্ডারটা একটা শেক হচ্ছে, একটা ধাক্কা লাগছে, সেটা একটা নতুন করে হতে পারে, সেটা একটা নর্থ কোরিয়া কথা শুনছে না, রোহিঙ্গা কথা শুনছে না, ইস্যুতে মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে কথা শুনছে না, কে কথা শুনছে তাহলে? স্বাভাবিকভাবেই যে অর্ডারটা, ওয়ার্ল্ড অর্ডারটা ছিল যে 5টা বৃহৎ দেশ যারা, যাদের ভিটো পাওয়ার আছে এবং অন্য দেশের নেই, এখন অনেক আরও দেশ চলে আসছে সামনে যাদের অনেকেরই ক্ষমতা আছে, তাদের ফিনান্সিয়ালি ইকোনমিকলি তারা অনেক সামনে এগিয়ে গেছে, সেই অর্ডারগুলোকে কিন্তু মানা হচ্ছে না, সামহাও একটা ধাক্কা লাগছে। এবং যেসব দেশগুলো এখানে, যে প্রত্যেকটা দেশে যে একটা ভোটের যে মানে বিধান আছে, এবং সেই সমস্ত দেশ যাদের জনসংখ্যা খুবই কম তাদেরও এক ভোট, যেসব দেশে কোনো গণতন্ত্র নেই তারাও একটা ভোট দিচ্ছে, গণতান্ত্রিক এটা কায়েম করছে এখানে, তো সব কিছু মিলেই একটা আমার কাছে মনে হচ্ছে যে একটা অর্ডার, যে অর্ডারটা ওয়ার্ল্ড অর্ডার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা করা হয়েছিল সেই অর্ডারটা বোধহয় এখন একটা চেক আপ করার সময় এসেছে। একজন দর্শক আছেন, এটা নিয়ে আমরা একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক বলুন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি।
আমার শাশুড়ি আমার শালার জন্য অ্যাপ্লিকেশন করছিল অক্টোবর 16 কতদিন হলো বললেন অ্যাপ্লাই করেছেন? লাইনটা কেটে গেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ অশোককে কর্মকার। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সুপ্রিয় দর্শক একটা বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরবো, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে, আপনাদের সাথে আছি আমি শামিম আলামিন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটা নিব। কে আছেন প্রিয় দর্শক? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমার নাম খোকন, আমি বরাস থেকে বলছি। জি খোকন ভাই, বলুন। আবার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা ইমিগ্রেন্ট হয়ে আসছি, আমরা সবাই 5 ফ্যামিলি মেম্বার, সবাই আমরা গ্রিন কার্ড হোল্ডার। ভালো, আমাদের 4 বছর 9 মাস হয়েছে, এখন কি আমরা অ্যাপ্লাই সিটিজেনের জন্য অ্যাপ্লাই করব না 5 বছরের পরে করলে ভালো হবে? এখনই আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাই, এখনই পারবে করতে যদি চায় কেউ, যে আগে একজন করলো পরে একজন করলো, কোনো সমস্যা নেই করতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, জি শুনছি ভাই, বলুন। একটু অপেক্ষা করুন, এখনো তো আপনার আরো 1 বছর তো অপেক্ষা করুন, তারপরে দেখা যাবে। 12 বছর তো হয়ে গেছে না? 11 বছর। আচ্ছা, কে আছেন? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলতেছি। জি বলুন। আর কেসটা অ্যাপ্রুভ হয়েছে তো পরদিন এসএলএম কেস এমবিতে যে আপনি, আমি 50 রিংগিট। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, আপনি কি স্পিকারে কথা বলছেন নাকি টেলিফোনটা মুখের কাছে নিয়ে কথা বলছেন? আমি 2014 অ্যাপ্লিকেশন কেস অ্যাপ্রুভ হয়েছে আমার। ওকে, আর 2015 আমি গ্রিনগেট অ্যাপ্লিকেশন করছি। এখন ওরা কিছু কোশ্চেন চাইছে, ওগুলো আমি ফিল আপ করে পাঠাইছি। ওকে, তো 1 মাস আগে ওরা আমার অ্যাপ্লিকেশনটা ডিনে করে দিয়েছে, তো এখন আমি কি করতে পারি, আদৌ আমি গ্রিনগেট পাবো কিনা? আপনি অ্যাপ্লিকেশন ডিনাই করে দিয়েছে, এটা আমার কাছে প্রথম শুনলাম আমি কারণটা। সুতরাং আমি আপনাকে ওপেন আপনার উচিত হবে যেকোনো একজন অ্যাটর্নির সাথে সরাসরি যোগাযোগ। কি আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিউ ইয়র্ক বলছি। জি বলুন। আমার নাম আমিরুল খান। তো আমি 1970 আমেরিকাতে আসছিলাম, তো তারপরে আমি আসা যাওয়া করছি, তারপরে আমি ইদানিং আমি আবার অ্যাপ্লাই করছি ফর সিটিজেনশিপ। তো আমার অ্যাকচুয়ালি আমার গ্রিন কার্ডের বয়স হচ্ছে 21 বছর। আমার বয়স আমার আমার এইজ আমার এইজ হলো 61+। আমার ডিগ্রিতে বয়স 21 বছর, আমি আবার এইজ হলো 61+। সেক্ষেত্রে আমার কি মানে কি সুবিধা আছে, সাহায্য পাইতে পারি? আপনি গত 5 বছরের মধ্যে কি 6 মাসের বেশি আমাদের আমেরিকার বাইরে ছিলেন? সংযোগ নাই, কেটে গেছে। যদি আমেরিকা গত 5 বছরের মধ্যে আপনি কখনো 6 মাসের বেশি না থেকে থাকেন, তাহলে তো আপনার জন্য সমস্যা নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার যদি ভাষাগত সমস্যা থাকে, যেটাকে বলি পরীক্ষা দিয়ে যদি পাস করতে না পারেন, তাহলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আপনার বয়স 65 হলে, যেহেতু আপনার 20 ইয়ার্স হয়ে গেছে,
65 হলে আপনাকে আর ভাষা টেস্ট যেটা আছে সিটিজেনশিপ টেস্ট তার মধ্যে যেতে হবে না। বর্ণা আহমেদ নামে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, তিনি হচ্ছেন ইউএস সিটিজেন, হি অ্যাপ্লাইড শি অ্যাপ্লাইড for her husband and received approval letter, it's been 40 days but didn't receive anything from মানে কিছু পাইনি এরপর থেকে 40 দিন হয়েছে রিসিট পেয়েছেন 40 দিন খুব বেশি সময় না একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন এরপর কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন আমি রুমা বলছিলাম জ্যাকসন হাইটস থেকে জি আমার প্রশ্ন হলো এই মাসে ডিসেম্বরের 22 তারিখে আমার সিটিজেনশিপের জন্য ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আচ্ছা ওকে এখন আমি আগামী ফেব্রুয়ারি মানে 2018 ফেব্রুয়ারিতে বাংলাদেশে যেতে চাই এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশে গেলে আগামী ফেব্রুয়ারিতে আমার সিটিজেনশিপে কোনো সমস্যা হবে কিনা সিটিজেনশিপের জন্য কোনো সমস্যা হওয়ার কিছু নেই এখানে আপনার শুধু খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ডেট চলে আসছে কিনা সতর্ক থাকতে হবে ডেট মিস হলেও সমস্যা নেই আপনি শুধুমাত্র তাদেরকে বলবেন যে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে অবশ্যই আপনি 6 মাসে বেশি থাকবেন না আশা করি ওকে একজন বিপাশা রহমান বলছেন হাই ক্যান ওয়ান প্রিন্সিপাল হ্যাভ টু সেপারেট পিটিশনার স্টিমুলাসলি সিস্টার অ্যান্ড মাদার ইফ ইয়েস উইল ওয়ান কেস এফেক্ট দ্য আদার ওয়ান ইন এনি ওয়ে কোনো সমস্যা নেই আপনি একই প্রিন্সিপাল আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কজনকে জন্য আপনি যোগ্য অ্যাপ্লাই করা সুতরাং এটা কোনোটাকে ইনফ্লুয়েন্স করবে না বা খারাপভাবে কোনো কিছু নেই অ্যাডভার্সলি কোনো এফেক্ট করার কোনো সম্ভাবনা নেই আচ্ছা 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 ধন্যবাদ কে আছেন এবার আমাদের সাথে আচ্ছা আমরা এবার কিছুক্ষণ আলোচনা করি আমাদের সাথে প্রচুর দর্শক যুক্ত হয় আমরা চাই তাদের প্রশ্নের উত্তর দেবার জন্য তো আপনি যেটা বলছিলেন যে আমি যেটা বলছিলাম যে জাতিসংঘ যেভাবে গঠিত হয়েছিল যেই প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপট থেকে আজকে অনেকগুলো বছর গেছে এবং দিনে দিনে জাতিসংঘ একসময় একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হয়েছে কিন্তু ফাইনালি তার গুরুত্বটা কতটা কার্যকর আছে এই প্রশ্নটি আমি করেছিলাম আপনারা যদি মনে রাখেন দেখেন যে ইউনাইটেড নেশনসের কিন্তু যত কথা একমাত্র সিকিউরিটি কাউন্সিলের স্যাংশন দেওয়ার ক্ষমতা রয়ে গেছে আর কারোই কিন্তু কোনো ক্ষমতা নেই এবং সেই সিকিউরিটি কাউন্সিলের যে 15 জন মেম্বার তার মধ্যে 5 জন হলো আপনার স্থায়ী মেম্বার এবং তাদেরই ভিটো পাওয়ার রয়ে গেছে আর কারো নেই তো সুতরাং ইউনাইটেড নেশনস সেই অর্থে একটা ওখানে সমস্ত জাতির একটা মিলন ক্ষেত্র যেখানে বসে তারা ভয়েস রেজ করেন কথা বলতে পারেন তার একটা ভূমিকা রয়ে গেছে কিন্তু সেই ভূমিকাটার মধ্যে কোনো স্যাংশন না থাকার কারণে এটা আইনের মতো না তা সুতরাং সেদিক থেকে যদি আপনি বলতে চান কিন্তু নানা জাতিসংঘ তো অবরোধ আরোপ করে নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন বিষয়ে হ্যাঁ নিষেধাজ্ঞা আমি যে বললাম নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা একমাত্র নিরাপত্তা পরিষদের যে নিরাপত্তা পরিষদে 15 জন সদস্য তার মধ্যে 10 জন হলেন অস্থায়ী তারা বিভিন্ন সময় নির্বাচিত হয় আর 5 জন হলেন স্থায়ী যাদের ভিটো পাওয়ার রয়ে গেছে সুতরাং যে কোনো একটা পাওয়ার এই 5 জনের মধ্যে তারা যদি কোনোভাবে এটা ডিজেগ্রি করে তাহলে কোনো কিছুই আর কিন্তু বাস্তবায়ন হতে পারছে না সুতরাং স্যাংশন বা অবরোধের কথা যখন আপনি বলেন তখন এই 5টা রাষ্ট্রকে একমত হতে হয় সুতরাং আপনি খুব কম ক্ষেত্রেই দেখবেন এরকম ঘটনা ঘটছে যেখানে কোনো একটা রাষ্ট্র কোনো একটা শক্তি তার বিপক্ষে আছে কখনোই ঘটে না কখনো তো এই যে একটা মানে গত প্রায় 70 বছর ধরে চলছে সেটাকে একটা চেঞ্জ আসা হয়তো দরকার যেখানে আর অনেক জাতি কিন্তু এখন সামনে চলে এসছে এই ফিনান্সিয়ালি কিন্তু অনেকেই এখন স্ট্রং যেমন ইন্ডিয়া বলেন ব্রাজিল বলেন জার্মানি বলেন জাপান বলেন সেই দেশগুলো কিন্তু এখন তাদেরকে এখনও বাইরে রাখা হচ্ছে তাদের কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়ে গেছে পৃথিবীতে তো সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা শেক আপ দরকার যেখানে 10 মিলিয়ন লোক নেই 5 মিলিয়ন লোকের একটা দেশের একটা ভোট যেখানে 100 কোটি লোক 25 কোটি 50 কোটি লোক তাদেরও একটা ভোট সুতরাং এই পুরো সিস্টেমটাই আমার কাছে মনে হচ্ছে যে একটা শেক আপ দরকার সেখানে জন মানে মানুষের সংখ্যা হিসেবে হলে ভালো হয় আপনি মনে করছেন নাকি দেশ হিসেবেই ঠিক আছে না আমি সেটা বলছি না যে কোন অর্ডারটা এই মুহূর্তে করা সম্ভব বা আসলে কীভাবে হবে তবে আমার কথাটা হলো যে এই যে একটা যে ধারণা নিয়ে ইউনাইটেড নেশনস সৃষ্টি হয়েছিল আজকে থেকে 1970 বছর আগে তো সেই ধারণাটার কিছু চেঞ্জ আসার দরকার একজন দর্শক যুক্ত হয়েছেন কে আছেন প্রিয় দর্শক কে আছেন বলুন হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউ ইয়র্ক থেকে বলছি শাহান বলছিলাম বলুন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আমার বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে আর কি বোন আর বোন জামার জন্য তো সামহাও ওরা প্রথমবার রিফিউজ হয়ে দেন আপিল করছে তো আমেরিকা থেকে আপিলটা অ্যাপ্রুভ হয়ে এখন 601 অ্যাপ্লাই করছিল অ্যাপ্লাই করে ওটা অ্যাপ্রুভ হয়ে এখন বাংলাদেশে
অ্যাপ্রুভালটা গেছে আর কি। তো ওদেরকে আবার ইন্টারভিউ ফেস করার জন্য ডাকছে, ওই ইন্টারভিউ তো বলছে কি ডি মানে 260 ওথ করার জন্য যেতে বলছে আর কি। ওই ফার্স্ট টাইম ওরা ইন্টারভিউ হয়েছিল তখন ওদেরকে রিফিউজ করছে, আপিল করে অ্যাপ্রুভ হয়েছে, এখন আবার ইন্টারভিউ তো ডাকছে। তো এখন যে ইন্টারভিউ তো ওদেরকে ডাকছে, এখন কি এটা কি ওদেরকে ভিসা দেওয়ার জন্য ডাকছে নাকি? ওখানে কিন্তু ইন্টারভিউ ডেটে লেখা আছে যারা যারা আছে আর কি সবাইকে যেতে বলছে ফ্যামিলি সহ, এবং ওথ করার জন্য যেতে বলছে, ডি 260 ফর্মের উপর ওথ করা হবে। তো বিষয়টা কি ওই দিন কি ওদেরকে প্রশ্ন? জি, আমরা তো আশা সবসময় একটা নেগেটিভ, সবসময় যখন পর্যন্ত আপনি ভিসা না পাচ্ছেন তখন পর্যন্ত ভিসা পাচ্ছেন না। সুতরাং যে কোনো সময় যখনই যাবেন মানে 61 ওয়েবারের অ্যাপ্রুভ করা মানেই হলো ভিসা দিতেই হবে এমন কোনো কথা নেই। তবে যেহেতু 61 ওয়েবার অ্যাপ্রুভ করা হয়েছে, সম্ভাবনা খুবই বেশি যে ওনাদের হয়তো ভিসা দিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে। সুতরাং সম্ভাবনা খুবই বেশি, সম্ভাবনা খুব বেশি, এটা তো বলেছেন অ্যাটর্নি, সম্মানিত অ্যাটর্নি বলেছেন যে সম্ভাবনা খুব বেশি, আপনারা আশাবাদী থাকুন। যেটা কোশ্চেন সেটা ওথ চাই, এই ধরনের ওথ বলতে কি ওরা কি এটা ইন্টারভিউ নাই নাকি কোন কিছুতে স্পেশালি কোন বিষয় নিয়ে শপথ করায়? কোন একটা বিষয় নিয়ে করাবে ইন্টারভিউ, আর নতুন করে ইন্টারভিউ হওয়ার কিছু নেই। তবে ইন্টারভিউতে অনেক কথাই আবার নতুন কোন কথা আসতেও পারে তাদের কাছে, যদি কোন ইনফরমেশন নতুন করে পেতে। ব্যাপারটা কি সেটা জানতে চাচ্ছি। ওথ ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ঠিক ওইভাবে বলার কিছু নেই যে ওথ ওখানে নেওয়ার কিছু নেই। হয়তো তাদেরকে আন্ডারও অনেক কথা জিজ্ঞেস করতে পারে যে আপনি, সেটা হতে পারে। কিন্তু হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো শেষের দিকে আছি বলে আর কোনো প্রশ্ন আজকের জন্য নিচ্ছি না। তো আমরা যে যে বিষয়টি নিয়ে আলোচনাটির সূত্রপাত করেছিলাম, ধরুন জাতিসংঘ যে ব্যবস্থাগুলো নেয়, আবার সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক দেশ যে ধরনের প্রতিক্রিয়া দেখায়, তাতে মানে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ কীভাবে করবে জাতিসংঘ এখন? ওকে, প্রথমত হলো জাতিসংঘের মেম্বারশিপ কিন্তু ভলান্টারি, রাইট? এবং জাতিসংঘের একটা হলো যে এটা দাঁতবিহীন, সে অর্থে সাধারণ পরিষদে কিন্তু দাঁত নেই। দাঁত বলতে বলছি এটা স্যাংশন, যেটাকে দিয়ে কামড়ানো হচ্ছে, তাই বলছি। সুতরাং আপনি যদি কোনো কথা না মানেন, এই যে সাধারণ পরিষদে একটা ভোট হলো যেখানে ইউএসএকে সবাই কন্ডেম করলো, এটার কোনো কিন্তু ভ্যালু নেই আদার দেন জাস্ট প্রতীকী, এটা খুবই সিম্বলিক, নাথিং এলস। তো সে অর্থে জাতিসংঘ আপনি বলতে পারেন ছোটো ছোটো দেশের জন্য এটা একটা প্রবলেম হয়ে যায়, কারণ বড়ো দেশগুলোর জন্য এটা অত বেশি কার্যকরী হয় না। যার শক্তি আছে ভিটো পাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই, তাদের জন্য এটা তখন বেশি হয় না। সেক্ষেত্রে আমেরিকার জন্য আজকে এটা ইন্টারন্যাশনালি এক ধরনের কন্ডেমনেশন, এক ধরনের একটু একঘরে অবস্থা মনে হচ্ছে অবশ্যই, কিন্তু এটা কোনো বিশ্ব আমেরিকান অর্থনীতি সহ বিশ্ব অর্থনীতি কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। লাস্টে আরেকটা ছোট কোশ্চেন দিয়ে আমরা শেষ করি, সেটা হইতেছে যে এই যে জাতিসংঘের সদর দপ্তর, মূল সদর দপ্তর নিউ ইয়র্কে, তাতে করে প্রতি বছর সাধারণ পরিষদের অধিবেশন হয়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অনেক প্রতিনিধি আসেন, অসংখ্য মানুষ আসেন, কেবল অনেকে আসেন দেখতে, মানে আমেরিকার জন্য তো এটা একটা অর্থনৈতিক ভ্যালু আছে কি বলেন? অবশ্যই অর্থনৈতিক ভ্যালু আছে, এবং আমেরিকান সরকার সেটাকে ভ্যালু দেয় বলেই তারা এখানে স্থাপন করেছে। আমেরিকাতে সেটি হওয়া মানে আমেরিকার গুরুত্বও বাড়া। অবশ্যই জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, দর্শক সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি প্রিয় দর্শক, আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে পারলাম, আবার অনেকের পারলাম না, চেষ্টা থাকবে ভবিষ্যতে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের ভালো ইচ্ছা পূর্ণ হোক, এবং আমাদের সাথে আপনারা থাকবেন, আগামী দিনগুলো যেন সবার সুন্দর কাটে। বিশেষ করে নতুন একটি বছর আসতে যাচ্ছে, নতুন বছরের এই আগমনী বা এই সূচনা একদম কাছাকাছি আমরা দাঁড়িয়ে, সুতরাং আপনাদের পুরনো বছর যা গেছে গেছে, সামনের দশকে বছরে আমরা সবাই খুব সুন্দর চিন্তা করব। সুন্দর চিন্তা আমরা আগেও করেছি, কিন্তু অনেক কিছু হয়তো বা বাস্তবায়িত হয়নি, কিন্তু আমরা আশা করছি যে সামনের বছরে আপনাদের সকল শুভেচ্ছার বাস্তবায়ন করবে। ভালো থাকুন সবাই।